ফ্যামিলি তোমরা দেখছো গ্ল্যামার পয়েন্ট আর আমি মাহি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ডক্টর রাসেল ডিটেন তো চলো শুরু করা যাক প্রথমে আমি আমার ক্লায়েন্টের ফেস একটা ওয়েট টিস্যু দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব কারণ আমার ক্লায়েন্ট বাইরে থেকে এসছে তো ওর মুখে নানান রকমের ধুলো বালি লেগে থাকবে তো সেগুলো ক্লিন করার জন্য একটা ওয়েট টিস্যু দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর মাথায় একটা ব্যান্ড লাগিয়ে নেব যাতে প্যাক লাগানোর সময় মাথার চুল ফেসে না আসে আমার ফেস ক্লিন করা হয়ে গেছে এবার আমি ডক্টর রাসেলের ডিটেন প্যাকটা একটা তুলির সাহায্যে ফুল ফেসে লাগাবো শুধু ফুল ফেসে না নেকেও লাগিয়ে দেবো জানো ডক্টর রাসেলের ডিটান প্যাকটি একটি অ্যান্টি ট্যানিং প্যাক এর সাহায্যে সূর্যের ক্ষতি থেকে আমাদের স্কিনকে রক্ষা করে আমাদের ত্বকে বা স্কিনের ট্যান রিমুভ করতে এই প্যাকটি খুব সাহায্য করে এই ডিটান প্যাকে অ্যাক্টিভ হার্বাল অফ লিকোরেস রয়েছে আচ্ছা তোমরা কি জানো এই ডিটান প্যাকটি ডক্টর রাসেল কী কী উপাদান দিয়ে তৈরি করেছে চলো আমি তোমাদের বলছি এই ডিটান প্যাকটি ড্যান্ডেলিয়ন ও লিকোরিস রস দিয়ে তৈরি করা হয়েছে তোমরা কি জানো ড্যান্ডেলিয়ন কি ড্যান্ডেলিয়ন হলো এক ধরনের ফুল আর লিকোরিস লিকোরিস হলো এক ধরনের যষ্টি মধু জানো এই ড্যান্ডেলিয়ন ফুল আমাদের স্কিনকে পুষ্ট করে এবং মৃত কোষগুলিকে পুনর্জীবিত করে যার ফলে আমাদের স্কিন টান টান হয় এবং গ্লো করে ড্যান্ডেলিয়ন আমাদের স্কিনকে কী কী করতে সাহায্য করে সেগুলো তো তোমাদেরকে জানালাম এবার বলি লিকোরিস সম্পর্কে লিকোরিস বা যষ্টি মধু আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে মিনালিয়ান আনতে বাধা দেয় এই অ্যান্টি ট্যানিং প্যাক এবং ডিটক্সিফাই অ্যাজ এ ন্যাচারালভাবে আমাদের স্কিন টান টান বা টাইট করতে সাহায্য করে যার ফলে আমাদের স্কিনে বা ফেসের মৃত কোষগুলি ক্লিন হয় এবং নতুন কোষে পুনর্জীবিত হয় এবং সতেজ হয় এই ডক্টর রাসেলের প্যাকের সাহায্যে আমাদের স্কিনে নরম সতেজ ত্বকে একটা ন্যাচারাল গ্লো আনে তো তোমরা বুঝতেই পেরেছ ডক্টর রাসেলের ডিটেন ইউজ করলে আমাদের স্কিনে কী কী পরিবর্তন হয় তো এবার জানতে হবে ডক্টর রাসেলের ডিটেন আমরা সপ্তাহে কবার বা মাসে কবার ইউজ করতে পারি তো আমরা এটা সপ্তাহে একবার করে ইউজ করতেই পারি কোনো অসুবিধা হয় না আর তোমাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে তোমরা মাসে একবার করেও করতে পারো আমি তো সপ্তাহে একবার করে করি এটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ডক্টর রাসেলের ডিটেন অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি 90% শুকানো পর্যন্ত ওয়েট করব আজ আমি লোটাস হার্বালের স্ক্রাব অ্যাপ্লাই করব তোমরা চাইলে যে কোনো স্ক্রাবই অ্যাপ্লাই করতে পারো আমি যেরকম আগের ভিডিওতে রিয়েল অ্যালোমার ডায়মন্ড স্ক্রাব অ্যাপ্লাই করেছি এরকম কোনো ব্যাপার নেই যে লোটাসের স্ক্রাবই অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি লোটাসের স্ক্রাব অ্যাপ্লাই করো তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবে লোটাসের স্ক্রাবে প্রচুর পরিমাণে দানা থাকে তো যার ফলে স্কিনে যদি জোরে ম্যাসাজ করা হয় তাহলে আমাদের স্কিন কেটে যেতে পারে তাই আলতো হাতে স্ক্রাব দিয়ে ম্যাসাজ করবে আর হাত কখনো ড্রাই হতে দেবে না হাতে সবসময় জল নেবে বা যদি টোনার থাকে তাহলে টোনার দিয়ে ম্যাসাজ করবে তো আমি আমার হাতে টিপসে অল্প করে জল নিয়ে ম্যাসাজ করা শুরু করে দিয়েছি জানো তো এই স্ক্রাব ম্যাসাজের সাহায্যে আমাদের স্কিনে যত মৃত কোষ থাকে বা ডেড সার্কেল থাকে সব ক্লিয়ার হয়ে যায় যার ফলে আমাদের স্কিনে গ্লো আনে আর আমাদের স্কিন টাইট করে যার ফলে আমাদের ফেস দেখে বোঝা যায় না আমাদের এজ কত মানে আমাদের অল্প বয়সী লাগে আজ আমি যে লোটাসের স্ক্রাবটা অ্যাপ্লাই করছি এটা অল স্কিনে অ্যাপ্লাই করা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আলতো হাতে আমার ক্লায়েন্টের ফেসে স্ক্রাবিং করছি আমি যেভাবে ম্যাসাজ করছি মানে গালের দুপাশে ঠোঁটের নিচে এবং ওপরে নাকে চোখে কপালে এবং গলায় যেভাবে ম্যাসাজ করছি যে টিপসে করছি তোমরা সেম একই টিপসে ম্যাসাজ করবে কিন্তু আলতো হাতে বেশি জোরে করো না জোরে করলে জানোই তো স্কিন কেটে যাবে আবারও বলছি যখনই হাত শুকিয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে তখনই হাতের টিপসে অল্প পরিমাণ জল বা টোনার নিয়ে ম্যাসাজ করবে টোনার নিলে স্কিনে গ্লো আরও বাড়বে আর যদি টোনার না থাকে তাহলে জল দিয়েও ম্যাসাজ করতে পারো আমি এই স্ক্রাবিংটা 8 থেকে 10 মিনিট মতো ম্যাসাজ করব। কারণ স্ক্রাবিং দিয়েও বেশি সময় ম্যাসাজ করা উচিত না জানো আমার এই ক্লায়েন্ট আমার রেগুলার কাস্টমার আমার যখন পার্লার ছিল তখন ও রেগুলারই আসতো আমার কাছে জানো তো আমার এই ক্লায়েন্ট আমার কাছে আগে রেগুলার আসতো এই ডিটেন করতে যখন আমার পার্লার ছিল এখন তো পার্লারটা বন্ধ করে দিয়েছি তো ওর রিসেন্ট বিয়ে হয়েছে বিয়ের পরেও এখন আর আসতেও পারে না আমার কাছে তো বিয়ের পরে এই ফার্স্ট আমার কাছে এসছে এই ডিটেন করতে আর হচ্ছে মেকআপ করতে তো মেকআপের ভিডিওটা আজও খুব শিগগিরই তার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে রাখো যাতে ভিডিও যখনই আপলোড করি সবার আগে তোমাদের কাছে চলে যায় আর
আর হ্যাঁ, তোমরা যারা ডক্টর রাসেলের ডিটান অ্যাপ্লাই করেছো তোমাদের ফেসে, কোন স্ক্রাবের সাথে অ্যাপ্লাই করেছো সেটা আমাকে কমেন্টে জানিও। আর এরপরে তোমরা কোন ফেসিয়াল বা কোন মেকআপ লুক দেখতে যাও সেটা আমাকে কমেন্টে জানিও, আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রাম আইডি মোয়া মাহি বিশ্বাস এবং ফেসবুক পেজ গ্ল্যামার পয়েন্ট ফলো করেনি, তোমরা শিগগির গিয়ে ফলো করে নাও, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আমার 8 থেকে 10 মিনিট মতো ম্যাসাজ করা হয়ে গেছে, এবার আমি একটা ওয়েট টিস্যুর সাহায্যে ফুল ফেসটা ক্লিন করে নেব। খুব ভালো করে ক্লিন করতে হবে, ফেসের কোথাও যেন 1 ফোঁটা স্ক্রাবিংয়ের দানা না থাকে। আমার ডিটেল করা হয়ে গেছে, এবার আমি টোনার লাগাবো। তোমরা চাইলে অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার লাগাতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের ফেস কতটা ক্লিন হয়ে গেছে, কতটা স্মুথ এন্ড গ্লো করছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, আর স্কিনের যত্ন নিও। চলো, টাটা, বাই বাই।